বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী, বিজ্ঞানে ফেল করি? সকাল থেকে নানা অঘটন, জলখাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যাধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, ঠাকুর মাতাই রেগে মেগে কাই, মাকে বললেন, ও বৌমা হাঁচি পড়ল, বেরোয় না জানো, ঠিক ঠিক ঠিক। তক্ষুনি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো, হাঁচির বিপদ যেই না কাটল, চৌকাটে পা আবার পড়ল বাধা, টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিণী, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক শালিক। রিকশো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই, বাড়ির সবাই শালিক খুঁজছে। আয় রে শালিক আয়, আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়। শালিক জুটলো অবশেষে, রিকশা ছুটল খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামাতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়াল, দেরির পর আরো দেরি। দেরিতে গেলাম স্কুলে, সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি, খুলে বললাম রাগে গজগজ, বসতে দিলেন ঘরে, বিজ্ঞানের ছাত্রী হয়ো তুমি, ডুবে আছো সংস্কারে। মুক্ত মনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন, হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো?